হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমাবরকে পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো নিশ্চয়ই আপনাদের জানানো হয়েছে 26,441টি পদের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে, সেখানে গ্রেড 3 এবং গ্রেড 4 এর রয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন এর জন্য পরীক্ষার তারিখটাও ঘোষণা করে দেওয়া হয়েছে, কবে পরীক্ষাটা হবে। তো সেখানে দুস্তরে হবে, সেখানে আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে গ্রেড 4 এর একদিন এবং গ্রেড 3 এর জন্য রয়েছে আলাদা তারিখ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দু তিনটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে শেয়ার করার চেষ্টা করব, সেখানে আপনারা স্টাডি মেটেরিয়ালগুলো কীভাবে পাবেন এবং সঙ্গে রয়েছে আপনারা সব পরীক্ষার জন্য মক টেস্ট প্রয়োজনীয় রয়েছে। তো মক টেস্টটা আপনারা ফ্রিতে কীরকমে দিতে পারবেন এবং কী রয়েছে অফিসিয়াল সিলেবাস, তো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তো আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি কয়েকটা সেখানে স্টাডি মেটেরিয়াল স্বরূপ কয়েকটা কোয়েশন বা এখানে একটা টপিক শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারবেন কী কী রয়েছে বা কীরকম আপনাদেরকে স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করা হবে এবং ফ্রিতে প্রোভাইড করা হবে, আপনারা ফ্রিতে সেগুলো পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমি আপনাদের সঙ্গে স্টাডি মেটেরিয়ালের কথা বলি, তো আমাদের চ্যানেল রয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন সব পরীক্ষার জন্য আমাদের চ্যানেল সহায়তা করে বা যতটুকু পারা হয় বা দেওয়া হয় আমাদের চ্যানেলের পক্ষ থেকে হেল্প করা হয়। তো এর জন্য আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশনের জন্য ক্লাস বা স্টাডি মেটেরিয়াল, তো সেই স্টাডি মেটেরিয়ালগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করা হবে, সেখানে নিশ্চয়ই আপনারা জানেন ইন্ডিয়ান পলিটি হোক বা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি বা যেগুলো রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যেগুলো টপিক রয়েছে, জেনারেল নলেজের মধ্যে যেগুলো টপিক রয়েছে সেগুলো কভার করা হবে। তো আপনারা স্টাডি মেটেরিয়ালগুলো ফ্রিলি পেয়ে যাবেন, সেখানে জেনারেল অ্যাপটিটিউডের যেগুলো রয়েছে টপিক তো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। এরপর রয়েছে আসামের জিওগ্রাফি বা আসাম রিলেটেড যেগুলো কোয়েশন রয়েছে আপনারা ইজিলি পেয়ে যাবেন, তো আমরা সেখানে আপনাদের সঙ্গে হ্যান্ড নোট প্রোভাইড করার চেষ্টা করবো বা সেখানে আপনারা নোটগুলো পেয়ে যাবেন। তো আপনাদেরকে কী করতে হবে, সেগুলো প্রতিদিন আপনাদেরকে এগুলো নোট করে নিতে হবে, তো আমরা সেই নোটগুলো আপনাদের সঙ্গে প্রোভাইড করার চেষ্টা করব। তো সেখানে জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড বা যেগুলো রয়েছে অন্য টপিক সেখানে আমাদের চ্যানেলের মাধ্যমে যতটুকু সম্ভব হয় কভার করা হবে। তো নেক্সট রয়েছে সেটা হচ্ছে ফ্রি মক টেস্ট, তো মক টেস্টও আমাদের চ্যানেলের পক্ষ থেকে কন্ডাক্ট করা হবে। মক টেস্টের জন্য আমি আপনাদের সঙ্গে সেটা একটা পেজ বা যেরকম হোক আমি মক টেস্টের আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, মক টেস্টটা আপনারা ইজিলি দিতে পারবেন। তো এখানে রয়েছে আপনারা কয়েকটি কোয়েশন বা একটি টপিক আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, আপনারা সেই টপিকগুলো দেখে নিন এবং নেক্সট ভিডিওতে আপনারা ইজিলি টপিকগুলো আমরা শুরু করব। তো শুধু ডেমো স্বরূপ আমি আপনাদের সঙ্গে কয়েকটি দেশের কারেন্সি বা মুদ্রাগুলো কী কী নামে দেওয়া হয় তাকে বা কী কী নামে রয়েছে আমি আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করছি। তো এখানে প্রথমে দেখতে পারেন কাউন্ট্রি এবং কাউন্ট্রি যেগুলো কারেন্সি রয়েছে বা মুদ্রা রয়েছে সেগুলো কোন নামে অভিহিত করা হয়। তো এখানে দেখতে পারেন ইথিওপিয়ার যেগুলো কারেন্সি রয়েছে সেটা হচ্ছে বির, ইন্দোনেশিয়া সেটা হচ্ছে রুপিয়া, এবার রয়েছে বাগদাদের যদি আপনারা দেখেন সেখানে হচ্ছে ইরাকি দিনার, লিবিয়ার রয়েছে লিবিয়ান দিনার, নেক্সট যদি আপনারা দেখেন সেখানে রয়েছে মালদ্বীপে সেটা হচ্ছে রুপিয়া। এরপরে দেখতে পারেন আপনারা সেখানে নেক্সট রয়েছে নাইজেরিয়ান নাইরা, এরপর রয়েছে কাতারের রিয়াল, এরপরে নেক্সট যদি আপনারা দেখেন সেখানে সৌদি রয়েছে রিয়াল, সাউথ আফ্রিকা রয়েছে র্যান্ড, সিরিয়া রয়েছে সিরিয়ান পাউন্ড, তুর্কি রয়েছে লিরা, ইউএই রয়েছে দিরহাম। তো এরকমই রয়েছে আমি আপনাদের সঙ্গে শুধু ডেমো স্বরূপ সেখানে কারেন্সির ভিডিওগুলো শেয়ার করা বা কারেন্সির একটা টপিক শুধু একটা পার্ট শেয়ার করলাম। তো আগের ভিডিওতে আপনারা এরকম পেয়ে যাবেন, তো আপনারা এগুলো দেখার চেষ্টা করুন এবং সবাইকে শেয়ার করে চ্যানেলের রীতিমতো আপডেট দেখার চেষ্টা করতে বলেন। ধন্যবাদ, জয় হিন্দ।